আজকে যেটা হচ্ছে ছটা কুড়িতে গাড়ি ঢুকেছে, আমরা পরের দলে চাকরি করি। আজকে প্রত্যেকটা দিন আমরা এইভাবে তিনখানা গাড়ি ক্যান্সেল করে দিচ্ছি। একটা গাড়ি যদি ছটা সাড়ে ছটা আসে, পাঁচটার গাড়ি কতদিন সহ্য করবো? অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে হাওড়া তারকেশ্বর রেললাইন শাখার নরসিংপুর স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভ অবরোধ। অবরোধের জেরে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ। অভিযোগ, দীর্ঘদিন যাবৎ সকালের ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। ভোর থেকে হাওড়াগামী সমস্ত ডাউন ট্রেন দেরিতে আসছে। বিক্ষোভকারীদের দাবি, সমস্ত ট্রেন দেরিতে আসছে, যার ফলে প্রায় প্রতিদিনই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তার প্রতিবাদে আজ অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন তারা। ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ, পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মাধ্যমিক পরীক্ষার জন্য আপত্তিটা করছে কেন? সরকার জানে না যে মাধ্যমিক পরীক্ষা যে ট্রেনটা বাড়ায়,